যান সন্ত্রাসে আহত 3, ঘটনা অসম আগরতলা জাতীয় সড়কের তিলিয়ামুড়া থানাধীন ফলবাজার এলাকায়। স্থানীয় সূত্রের খবর, দ্রুত গতিতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়ে রিকশায়। এই ঘটনায় রিকশা চালক সহ 2 আরোহী আহত হয়। দুজনের আঘাত গুরুতর হওয়ায় বর্তমানে তিলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের বাড়ি চাকমাঘাট এলাকায়। আমি উত্তর দিক থেকে আইতাছি, আইতাছি রাস্তারই ভাষা ছিল বৈঠা তাহলে আমি তো আমরা তো রিক্সকালে আইতাছি, রিক্সকালে প্যাসেঞ্জার আসলো। হ্যাঁ, রিক্সকালে প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার আছে আইতাছি। আর এক পুষ করে আমার সামনে দিয়া দুইজন, দুইজন পুষ করে আইনা ঠান আইনা আমার সামনে থাকা, কিন্তু এই আইনা লাগাই দিয়া পুষ করে বেরোতেছে। Bureau Report, Channel 3 Drop.